নমস্কার। আজ থেকে প্রায় 500 বছর পূর্বে ভারতে হরিনামের প্লাবন এনেছিলেন শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু। সে যুগের রক্ষণশীল হিন্দু সমাজের জাতি ধর্ম ভাষার ক্ষুদ্র ক্ষুদ্র প্রাচীরগুলি ভেসে গিয়েছিল সে মহাপ্লাবনে। তবে এতদিন যাবৎ এই হরিনামের জোয়ার আমাদের সনাতন ভারতভূমিতেই আবদ্ধ ছিল। অতি সম্প্রতি কিন্তু ভারতের সীমানা ছাপিয়ে বিশ্বের সর্বত্র প্লাবিত করেছে এই কৃষ্ণপ্রেমের কন্যা। বিশ্বজোড়া এই মহা আধ্যাত্মিক আন্দোলনের রূপকার আমাদেরই বাংলার এক চিরস্মরণীয় মহাপুরুষ শ্রী অভয়চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ। তিনিই প্রতিষ্ঠা করেন মায়াপুরের ইস্কন মন্দির। মায়াপুর অনেকভাবে যাওয়া যায়, এইভাবে গেলে আমার মনে হয় শর্টকাট হবে। প্রথমে হাওড়া কাটোয়া লোকাল ট্রেন চড়ে আপনাদের আসতে হবে নবদ্বীপ ধাম স্টেশনে। এখান থেকে স্টেশনের বাইরে প্রচুর টোটো রয়েছে, এই টোটো চড়ে সোজা যেতে হবে নবদ্বীপের বড়ালঘাট। আপনারা বড়ালঘাট পৌঁছে সামনেই দেখতে পাবেন টিকিট কাউন্টার রয়েছে, জনপ্রতি 10 টাকা এখানে টিকিট। টিকিট কেটে লঞ্চে উঠে বসুন, কিছুক্ষণের মধ্যেই লঞ্চ চলতে শুরু করবে। লঞ্চে বসেই আপনি দেখতে পাবেন মায়াপুরের নতুন মন্দিরের চূড়াটি। নবদ্বীপের বড়ালঘাট থেকে মায়াপুরের পুলোরঘাট যেতে সময় লাগবে 15 মিনিট। গঙ্গার অপরূপ শোভা দেখতে দেখতে আপনি পৌঁছে যাবেন মায়াপুর। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।